হান্ড্রেড থার্টি সেভেন ডলার দিয়ে আমি একটা চেন নিয়েছিলাম যেটা মানে সে আমাকে এনে দিয়েছিল আমি সাকিব মানে প্রেমিক পুরুষ সিনেমার আমার একশো সাতিশাকা দিয়ে কি কিনছো না 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 তুমি তো ফেরত শাকিব খানের প্রথম ভালোবাসা ছিল অপবিশ্বাস আর প্রায় অপবিশ্বাসকে খুশি করতে উপহার দিতেন শাকিব খান এছাড়া সাকিব অপবিশ্বাস বিভিন্ন সময় দেশের বাহিরে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেন সেই রকমই থাইল্যান্ডে ঘুরতে গিয়ে সাকিব খান অপবিশ্বাসকে পনেরো হাজার টাকা দিয়েছিল যা নিয়ে তুলকালাম কাণ্ড সৃষ্টি হয় সাকিব ওপুর মাঝে যেই শাকিব খান বাংলাদেশে লাখ লাখ টাকা আয় করে সেই সাকিব খান থাইল্যান্ডের মতো জায়গায় মাত্র পনেরো হাজার টাকা দেওয়াতে অপমানবোধ করেন উপবিশ্বাস টাকা মানে আমাকে কেন দিবে তবে খানিক্ষণ পরেই নিজের ভুল বুঝতে পারেন অপবিশ্বাস অপবিশ্বাস বলেন তখন আমি কোন দেশের টাকার মান কত এসব বসতাম না বিষয়টি এখনো মনে পড়লে আমি নিজে নিজে হাসাহাসি করি

অপবিশ্বাস বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা আমাকে নিয়ে সমালোচনা করে সত্যিকার অর্থে তারাও বোঝে অপু অনেক সরল সোজা আমি আসলে সরল সোজা আমার প্যাটে কথা রাখিনা না আমার যেটা মনে আসে আমি সেটাই বলে দেই হেটারসরা যারা আমাকে নিয়ে বাজে মন্তব্য করে তারাও না মনে মনে বোঝে যে অপু অনেক সরল সোজা আমি আসলে সরল সোজা আমি পেটেও কথা রাখিনা এবং আমার মুখে আর মনে আলাদা কথা না যেটা মনে আছে আমি বলে দিই দীর্ঘ বছর জুটি বেদে সাকিব খানের সাথে অভিনয় করেছেন অপবিশ্বাস এরপর বিয়ে এবং বিচ্ছেদ নিয়ে সম্পর্কের টানাপোড়নের পর বর্তমানে সাকিবপুর মাঝে সুসম্পর্ক তৈরি হয়েছে দর্শক অপবিশ্বাসকে কারা কারা পছন্দ করেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন